আসসালামু আলাইকুম সবাইকে। নোয়াখালী অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেলাম নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিয়ে। আমি গত সপ্তাহে গত যে ক্লাসটি উপস্থাপন করেছিলাম সেটি ছিল বাংলা দ্বিতীয় পত্রের পদ প্রকরণের পাঠ এক নামে। আজকের পাঠটি উপস্থাপিত হবে বাংলা দ্বিতীয় পত্রের এই পদ প্রকরণের বাকি অংশে পদ প্রকরণ দুই নামে। আমরা গত ক্লাসে উপস্থাপন করেছিলাম যে পদ কাকে বলে, পদ সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদ চার প্রকারের, প্রথম দুই প্রকার অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ। তার মধ্যে বিশেষ্য ছিল ছয় প্রকার এবং বিশেষণ প্রধানত দুই প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ ছিল দশ প্রকার, ভাব বিশেষণ চার প্রকার আলোচনা করেছিলাম। তো আজকে বিশেষণেরই একটি বাকি অংশ আলোচনা করে আমরা পরবর্তী অংশের দিকে অগ্রসর হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের এই ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে বা অন্যদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ারের মাধ্যমে। এবং যারা এই মুহূর্তে সামনে বই নিয়ে এসছো, বই নিয়ে বসেছো, তোমরা তোমাদের বইয়ের একশো পৃষ্ঠায়, বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর বইয়ের একশো পৃষ্ঠায় নিচের অংশে দেখো, বিশেষণের অতিশয়ন নামে একটা ছোট্ট অধ্যায় আছে। বিষয়টি একেবারেই সাধারণ, কিন্তু এর ব্যবহার অনেক রয়েছে। অনেক সময় আমাদের শিক্ষার্থীরা এই জায়গাটার মধ্যে একটু ভুল করে থাকে। সাধারণ বলছি এই জন্যে আমরা সকলেই ইংরেজি দ্বিতীয় পত্রের ডিগ্রি সম্পর্কে কম বেশি জানি। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। আর এই জিনিসটাই বাংলায় হচ্ছে, এর নাম হচ্ছে বিশেষণের অতিশয়ন। আমরা আজকে ইংরেজি যেটাকে ডিগ্রি বলা হতো, বাংলায় তাকে বিশেষণের অতিশয়ন নামে বাংলা ব্যাকরণে আমরা একটু পড়ব। তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়টাকে একটু শোনার চেষ্টা করবে। পুরো ক্লাসটি শুনলে আমি আশা করি তুমি কোনো না কোনোভাবে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে বিশেষণের অতিশয়ন। মূলত হচ্ছে যে রহিম ভালো ছেলে, ভালো একটি বিশেষণ। ছেলে হচ্ছে বিশেষ, তাহলে এটি একটি বিশেষের বিশেষণ। আমরা বলেছিলাম যে গত ক্লাসে যে একটি পদের একটি বিশেষণ তিন পদের বিশেষণ হতে পারে, বিশেষের বিশেষণ হতে পারে, সর্বনামের বিশেষণ হতে পারে, অথবা ক্রিয়ায়ের বিশেষণ হতে পারে। তো বিশেষের বিশেষণের ক্ষেত্রে গিয়ে কখনো কখনো এই বিশেষণটা কম বেশি বা তারতম্য হতে পারে। যখনই তারতম্য হয়ে যায়, আর তারতম্য হওয়াটাই মূলত হচ্ছে অতিশয়ন। রহিম খারাপ লোক, রহিম সবচেয়ে খারাপ লোক, তার মানে কি? খারাপ আবার বেশি খারাপ, আবার রহিম ভালো মানুষ, রহিম সবচেয়ে ভালো মানুষ, তার মানে কি দাঁড়াচ্ছে? ভালো আরও অন্য অন্য লোকের চেয়েও সে ভালো। এই যে একটা তারতম্য, এই তারতম্যটাই হচ্ছে অতিশয়ন। বাংলা ব্যাকরণে অতিশয়নটা দুই রকম শব্দে ব্যবহৃত হয়। বাংলা শব্দে অতিশয়ন হয়, আবার তৎসম বা সংস্কৃত শব্দে অতিশয়ন হয়ে থাকে। বাংলা শব্দে অতিশয়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সাধারণ একটা হচ্ছে যে পজিটিভ ডিগ্রি যেটা, এটা তো সাধারণ বিশেষণ। আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যেটা, ওটা হচ্ছে দুইয়ের তুলনা, বিটুইন, দুইয়ের তুলনা বোঝানোর জন্য কম্পারেটিভ ডিগ্রি, বা আমরা দুইয়ের তুলনায় বলবো বাংলাতে, এটার অন্য কোনো শব্দ নেই। আর একের সাথে বহুত তুলনা, যেটাকে ইংরেজিতে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি। রহিম ভালো ছেলে, কার সাথে তুলনা নেই, রহিম ভালো ছেলে, রহিমের সাধারণ গুণ। যদি বলি রহিম, আমি এখানে বাক্যটা লিখেছি, রহিম করিমের চেয়ে ভালো, রহিমকে একজনের সাথে তুলনা করে দেখানো হচ্ছে যে রহিম ও অমুকের চেয়ে ভালো বা আরও একজনের চেয়ে ভালো। করিম আমি এখানে যে কোনো নাম দিতে পারি। আর যখন রহিমের সাথে অন্য একজনের তুলনা করা হচ্ছে, দুইয়ের তুলনা করা হচ্ছে, তখন এটাই অতিশয়ন। তাহলে এখানে অতিশয়নের জন্য ব্যবহার করা হয়েছে চেয়ে, অতিশয়নের জন্য ব্যবহার করা হয়েছে চেয়ে। বাংলা শব্দে অতিশয়নের জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে, চেয়ে, চাইতে, অপেক্ষা, হ্যাঁ, দুইয়ের তুলনার ক্ষেত্রে।
আর একের সাথে বহু তুলনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সবচেয়ে, সবচাইতে, সর্বাপেক্ষা, সর্বাধিক ইত্যাদি শব্দগুলি ব্যবহৃত হয়। সর্বাধিক অবশ্য সংস্কৃতের। তো বাংলা শব্দের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে একটু ভিন্ন। ইংরেজিতে হচ্ছে যে এই কম্পারেটিভ ডিগ্রি করার সময় মূল অ্যাডজেক্টিভকে মানে তার রূপ পরিবর্তন হয়ে যায়, যেমন গুড হয়ে যায় বেটার, বেস্ট, হ্যাঁ, স্মল, স্মলার, স্মলেস্ট। কিন্তু বাংলায় এটি ভালো, ভালোর এরকম হয় না। বাংলায় হচ্ছে কীরকম হয়, ভালো, চেয়ে ভালো, সবচেয়ে ভালো, অথবা সব চাইতে ভালো। যদি আমরা ইয়েকে সাধুচলিত মিশ্রণ না করি তাহলে চেয়ে ভালো অথবা সবচেয়ে ভালো। হ্যাঁ, এগুলি হচ্ছে যে কি বাংলা শব্দের অতিশয়ন। তাহলে বাংলা শব্দের অতিশয়ন, অতিশয়নের ক্ষেত্রে, সাধারণ বিশেষণের ক্ষেত্রে কোনো কিছুই ব্যবহৃত হয় না। আরেকটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে যে এই অতিশয়নের দুইয়ের তুলনা বা একের সাথে বহু তুলনার ক্ষেত্রেও কখনোই মূল বিশেষণের পরিবর্তন হয় না। খারাপ খারাপই থাকে, ভালো ভালোই থাকে। তার আগে দুইয়ের তুলনার জন্য চেয়ে, চাইতে, অপেক্ষা, আর একের সাথে বহু তুলনার জন্য সবচেয়ে, সবচাইতে, সর্বাপেক্ষা, এই সমস্ত বিভক্তিগুলি ব্যবহৃত হয়ে থাকে, বিশেষণগুলি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা যেটা পেলাম, বাংলা শব্দের অতিশয়নের ক্ষেত্রে চেয়ে, চাইতে, দুইয়ের তুলনার ক্ষেত্রে চেয়ে, চাইতে, অপেক্ষা, আর একের সাথে বহু তুলনার ক্ষেত্রে সবচেয়ে, সবচাইতে, সর্বাপেক্ষা। তোমাদের সামনে যাদের বই আছে, তোমরা 101 পৃষ্ঠায় খুললেই বইয়ের উপরের অংশে তোমরা এই জিনিসটা তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এখানে তো দুটো বাক্য লিখেছি। একটা হচ্ছে যে রহিম করিমের চেয়ে ভালো, তাহলে চেয়েটা হচ্ছে অতিশয়ন, দুইয়ের তুলনা বোঝাচ্ছে। আমি সাধারণ ভীষণ যেটি সেটি লিখিনি, সেটি হচ্ছে রহিম ভালো ছেলে। রহিম সবার চেয়ে ভালো, সবার চেয়ে অথবা সবচেয়ে, এটি হচ্ছে অতিশয়ন। একের সাথে বহু তুলনা করা হচ্ছে অতিশয়ন, যেটাকে ইংরেজিতে এমন শব্দ দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে বাংলা শব্দের অতিশয়নের ক্ষেত্রে। এবার আসো তৎসম শব্দের অতিশয়নের ক্ষেত্রে। সেখানে তৎসম শব্দের কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর। সেখানে অবশ্য ক্ষুদ্রের সাথে তর যুক্ত হয়। এখানে তৎসম শব্দের মধ্যে তর এবং তম দুইটা শব্দ ব্যবহৃত হয়। একটা হচ্ছে তর দুইয়ের তুলনায়, আর তম হচ্ছে একের সাথে বহুর তুলনায়। সেখানে অবশ্য অপেক্ষা চাইতে এগুলি কখনো কখনো ব্যবহৃত হয়, তবে তরতম দিয়েই দুইয়ের তুলনা এবং একের সাথে বহু তুলনা, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ব্যবহৃত হয়, বোঝানো যায় বা বোঝানো হয়ে থাকে। তাহলে তৎসম শব্দের মধ্যে সাধারণত যেমন এটি একটি বৃহৎ বাড়ি, আমার বাড়ি থেকে এ বাড়িটি বৃহত্তর, এ এলাকার সকল বাড়ি থেকে এ বাড়িটি বৃহত্তম, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। হ্যাঁ, এই হচ্ছে যে তৎসম শব্দের অতিশয়নের ক্ষেত্রে। এবার তোমরা এই বইতেই দেখবে নিচের দিকে গেলে কতগুলি শব্দ পরিবর্তন করে এখানে দেখানো হয়েছে। লঘু, লঘিয়ান, অবশ্য এই কিছু কিছু শব্দের দুয়ের তুলনাটা আমাদের ভাষায়, বাংলা ভাষায় এর ব্যবহারটা নেই। সরাসরি অর্থাৎ সিম্পল থেকে সরাসরি, আর পজিটিভ থেকে সরাসরি সুপারলেটিভ, এতে কম্পারেটিভ রূপ হয় না। অর্থাৎ দুয়ের তুলনার রূপ আছে, কিন্তু এটির ব্যবহার আমরা পাই না। যেমন লঘু, লঘিষ্ঠ, যে গণিতের শব্দ আছে না, যে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ, একইভাবে গুরু, গরিষ্ঠ। এখানে অবশ্য গুরু থেকে গরিয়ান আছে, লঘু থেকে লঘিয়ান আছে। আবার অল্প, কনিয়ান, কনিষ্ঠ, আবার বৃদ্ধ, জ্যান, জ্যেষ্ঠ, তারপর হচ্ছে শ্রেয়, শ্রেয়ান, শ্রেষ্ঠ। আমাদের যে বীরশ্রেষ্ঠ রয়েছে, এ শব্দটার সাধারণ বিষয় হচ্ছে শ্রেয়, আর এটার মানে সুপারলেটিভ সর্বোচ্চ, মানে সবার বীরদের মধ্যে সবার তুলনা করার ক্ষেত্রে সেখানে শ্রেষ্ঠ শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলি হচ্ছে তৎসম শব্দের অতিশয়ন। তাহলে আমরা এই অংশ থেকে আমরা স্কিপ করে যাব, আমরা পরের অংশে চলে যাব। সেটা হচ্ছে কি বিশেষণ অতিশয়নের ক্ষেত্রে বাংলা শব্দে দুইয়ের তুলনায় চেয়ে, চাইতে, অপেক্ষা, আর একের সাথে বহু তুলনার জন্যে সবচেয়ে, সবচাইতে, সর্বাপেক্ষা। আর তৎসম শব্দের মধ্যে দুইয়ের তুলনার জন্য তর, আর একের সাথে বহু তুলনার জন্য তম ব্যবহৃত হয়ে থাকে। এই হচ্ছে যে অতিশয়নের অবস্থা। এছাড়া এ বইয়ের পরের পৃষ্ঠায় গেলে তোমরা আরো কিছু চমৎকার জিনিস পাবে, সেগুলি নিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যে একই শব্দ, যেমন রহিম ভালো ছেলে,
ভালো একটি বিশেষণ। ভালো অথবা মন্দ অথবা তারপরে হচ্ছে যে কি জানি সুখ, সুখ তিনটা শব্দই বলি আমি। এই শব্দগুলি, এই বিশেষণগুলি কখনো কখনো বাক্যে ব্যবহারের ক্ষেত্রে কখনো বিশেষ হিসাবে কখনো বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন রহিম ভালো ছেলে তো বলাই আছে, যদি বলি আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়, তাহলে এখানে ভালো কিন্তু বিশেষণ নয়, কিন্তু বিশেষণ হিসেবে পদটি ব্যবহৃত হয়েছে, আপন ভালো সবাই চায়। এরপরে হচ্ছে যে মন্দ, আমি বলতে পারি মন্দ কথা বলতে নেই, বলতে নেই, অথবা বলতে পারি এখানে কি মন্দটা তুমি দেখলে, তুমি তাহলে মন্দ শব্দটা এক বাক্যে ব্যবহৃত হচ্ছে বিশেষ হিসেবে, আরেক বাক্যে ব্যবহৃত হচ্ছে ভীষণ হিসাবে। এই হচ্ছে ব্যাপারটা, এই এই বাক্যে ব্যবহৃত হয়েছে কথায় ভীষণ হিসাবে, আর এই বাক্যে ব্যবহৃত হয়েছে সরাসরি বিশ্ব হিসাবে। তাহলে কখনো কখনো এই ভীষণগুলি কখনো কখনো কি হতে পারে যে বিশেষ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কখনো ভীষণ হিসেবে। এখানে কি সত্যটাই তুমি না পেলে, অথবা এ এক বিরাট সত্য, তোমরা একটু দাগ দিয়ে রাখতে পারো এ বাক্যটি সদা সত্য বলবে, সদা সত্য বলবে অথবা সত্য কথা বলবে। সত্য কথায় সত্য হচ্ছে যে বিশেষণ, কিন্তু এ এক বিরাট সত্য এটা হচ্ছে বিশেষণ। তাহলে একই শব্দ কখনো কখনো বাক্যে ব্যবহারের ক্ষেত্রে এটি বিশেষ হয়ে যাচ্ছে, আবার কখনো বিশেষণ হয়ে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নিয়ে আমরা শেষ করছি বিশেষণের অংশটা, আমরা চলে যাব পত্রকরণের পরবর্তী অংশ। তাহলে আমরা বিশেষণের অধিশায়নের মধ্যে এখানে যে জিনিসগুলি পেলাম, এখানে অবশ্য ইয়ান প্রত্যয় যোগে কখনো কখনো মহিয়ান, গরিয়ান বা ভূষি এরকম কিছু প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে। আমরা পরবর্তী পদ সব্যয় পদে চলে যাব, তার নাম হচ্ছে সর্বনাম। সর্ব মানে সব, নাম মানে নাম, সর্বনাম। অর্থাৎ এটা সংজ্ঞাটা হচ্ছে যে বিশেষণের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। এখন যদি আমি বলি যে কি মিনা ভালো মেয়ে, এখন মিনার জায়গায় যদি আমি টিনা বলি অথবা রানা বলি, সেক্ষেত্রে এখানে আমি এদের যদি সর্বনাম ব্যবহার করি সব সময় আমি সে ব্যবহার করব। ইংরেজিতে অবশ্য পুরুষ মহিলার জন্য সেই সি এবং হি এর ব্যবহার রয়েছে, বাংলায় এরকম নেই। বাংলা হচ্ছে সে পুরুষের জন্য, সে নারীর জন্য। তো মিনা টিনা রানা সবার জন্য এসে, তার মানে কি দাঁড়াচ্ছে, সব নামের জন্যই এরা ব্যবহৃত হয়, এই জন্যই এদের নাম সর্বনাম। খেয়াল করে রাখবে যে সর্বনাম কেন বলা হয় সর্বনামকে, এরা সকল নামের জন্যই ব্যবহৃত হয়, এই জন্য এর নাম সর্বনাম। হ্যাঁ, সর্বনামের ইংরেজি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন হচ্ছে যে ইংরেজি ব্যাকরণে 8 প্রকার, আর বাংলায় সর্বনাম হচ্ছে তোমাদের এই বই অনুসারে 10 প্রকার। অবশ্য তোমরা পরের ক্লাসে গেলে সেখানে আবার 8 প্রকারই পাওয়া যাবে, অর্থাৎ 11 শ্রেণীতে গেলে সেখানে 8 প্রকারই দেখা যাচ্ছে, ওটা আবার উপপ্রকারে সেখানে ভাগ করা হয়েছে। যাই হোক, তা আমরা এখানে আমরা জানব যে এই সর্বনামগুলি কী কী, 8 প্রকার 10 প্রকার সর্বনাম সম্পর্কে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে একটু বলে যাব। প্রথমে হচ্ছে যে 1 নম্বরে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তার নাম ব্যক্তিবাচক সর্বনাম। যেমন সে, তুমি, আমরা, তারা, এগুলি একবচন বহুবচন নানান রকম রয়েছে। তারপরে রয়েছে আত্মবাচক, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগ দিয়ে রাখতে পারো বা এটা স্টার মার্ক করে রাখতে পারো, এটা থেকে পরীক্ষা আসে যে আত্মবাচক। আত্মবাচক হচ্ছে কি, যে ইংরেজিতে যেগুলিকে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ যুক্ত যেগুলি সেগুলি আত্মবাচক। হ্যাঁ, আত্মবাচক হচ্ছে যে যেমন আপনি স্বয়ং নিজে,
আমি নিজেই করেছি, আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম। এগুলি হচ্ছে কি? আত্মবাচক সর্বনাম। তাহলে স্বয়ং, নিজ, খোদ, আপনি, এগুলি হচ্ছে আত্মবাচক সর্বনাম। কিন্তু কেউ কেউ এগুলিকে ব্যক্তিবাচক সর্বনাম বলে ভুল করে থাকে। এছাড়া তৃতীয় নম্বরে আসো সমীপবাচক। সমীপ মানে কাছে, সমীপ মানে কাছে, সমীপ মানে কাছে। সেগুলি কি? এ, এই, এরা, ইহারা ইত্যাদি। হ্যাঁ, ইংরেজি দিস। আর দূরে হচ্ছে দ্যাটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। দূরত্ববাচক, ওই ওই কলমটি, ওই যে গরুটি দেখা যায় ইত্যাদি। তাহলে কি, এটা হচ্ছে যে সমীপবাচক। চার নম্বর হচ্ছে দূরত্ববাচক, দূরত্ববাচক ওই ওইসব, হ্যাঁ ওইসব লোকরা, এরকম বলতে দূরে বোঝায়, দূরের কোনো কিছুকে নির্দেশ করার জন্যে দূরত্ববাচক ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আছে সাকল্যবাচক। সাকল্য বলে সমষ্টিবাচক সব যে সর্বনামগুলি ব্যবহৃত হয়, সাকল্য, সাকল্যবাচক সব, সকল, সমুদয় ইত্যাদি সর্বনামগুলি হচ্ছে কি? সাকল্যবাচক। এরপরে রয়েছে প্রশ্নবাচক। ছয় নম্বরে হচ্ছে প্রশ্নবাচক। প্রশ্নবাচক হচ্ছে কি? যেগুলিকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলে থাকি। হ্যাঁ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, এগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেগুলি, সেগুলি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যেমন কি, কি, কি হ্রস্বইকার আছে, কি দীর্ঘইকার আছে, এটা নিয়ে আমরা একটু স্পষ্ট করে যাই। কি হ্রস্বইকার এবং কি দীর্ঘইকার, এটা নিয়ে ব্যাকরণের বা বানানের সূত্রে নানান রকম কথা আছে। আমরা সংক্ষেপে এটা কিছু একটু এভাবে চিনব যে কি এর উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে হয় তাহলে সেটা হচ্ছে কি হ্রস্বইকার হবে, আর কি এর উত্তর যদি হ্যাঁ না দিয়ে না হয়, ব্যাপক উত্তর চায়। যদি প্রশ্ন করি তুমি ভাত খেয়েছো কি, তাহলে হচ্ছে কি এখানে হ্যাঁ খেয়েছি অথবা না খাইনি, তাহলে এই কি এর উত্তর হবে, এই কি হচ্ছে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। আর যদি বলা হয় তোমার বাবার নাম কি, তুমি হ্যাঁ বললেও হবে না, না বললেও হবে না, তোমাকে তোমার বাবার নামটা বলতে হবে। এরকমভাবে এই ধরনের প্রশ্নকে আমরা ইংরেজি ইনফরমেশন কোশ্চেন বলে থাকি। একগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ইনফরমেশন কোশ্চেন। অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি হ্রস্বইকার দিয়ে, আর যেটার উত্তর হ্যাঁ না দিয়ে হয় না সেগুলি দীর্ঘইকার দিয়ে আমরা ব্যবহার করে থাকি। অবশ্যই এগুলি সর্বনাম হিসাবে, অব্য হিসাবে কি এর নানান রকম ব্যবহার রয়েছে, সেটা অন্য পাঠে আমরা দেখাব। প্রশ্নবাচক সর্বনাম গেল। এবার আসো অনির্দিষ্টতা গাছক, ব্যাপক, অনির্দিষ্টতা গাপক, আমি এই পাশে লিখি অনির্দিষ্ট, অনির্দিষ্টতা গাপক সর্বনাম। অনির্দিষ্টতা গাপক সর্বনামটা হচ্ছে কি, যেমন কোন, কেহ, কেউ, কে কে এলো, কেউ কেউ বলে, হ্যাঁ ইত্যাদি। এই কেউ অনির্দিষ্ট, কেউ বলতে কাউকে নির্দিষ্ট করা হয় না, এরকম ক্ষেত্রে যে সর্বনামটা ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অনির্দিষ্টতা গাপক সর্বনাম। এরপর হচ্ছে যে নয় নম্বর, কত, সাত নম্বর গেল, আট নম্বর, আট নম্বর হচ্ছে যে ব্যতিহারিক সর্বনাম। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু মার্ক করে রাখতে পারো, ব্যতিহারিক সর্বনাম, ব্যতিহার। তোমাদেরকে ইয়ে পড়ানোর সময়, ব্যতিহারক, কারক পড়ানোর সময় আমি বলেছিলাম যে কারকের কর্তা, ব্যতিহারিক কর্তা, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। অর্থাৎ একাধিক কর্তা যখন এক কাজ করেন সেটাকে ব্যতিহারিক বলা হয়। তো এইগুলো অবশ্য সর্বনামের ক্ষেত্রে তো একাধিক কর্তা হবে না, নিজের ক্ষেত্রেও আপনা আপনি নিজে, আমি নিজে নিজে করেছি, এই নিজে নিজে এটি ব্যতিহারিক সর্বনাম। অথবা তারা পরস্পরে ইয়ে করে নিক, সমাধান করে নিক, এ পরস্পর, এটি একটি ব্যতিহারিক সর্বনাম। অথবা আপোষে আপোষে, আপোষে মানে কি, নিজে নিজে আপোষ করেছে, নিজে নিজে, এরকম ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এটা যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে আমরা বলছি কি, ব্যতিহারিক সর্বনাম। নয় নম্বর হচ্ছে সংযোগ গাপক, মোস্ট ইম্পর্টেন্ট, সংযোগ গাপক সর্বনাম। 2018 সালের এসসি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছিল যে সংযোগ গাপক, সংযোগ গাপক, অর্থাৎ এটি ওই যে ইংরেজি যেগুলি আছে কোরিলেটিভ কনজাংশনের মতন, যে দো, অল, দো, সো, দ্যাট, দ্যাট, ইফ, দ্যাট, এই জাতীয়, অর্থাৎ এক অংশ থাকলে আরেক অংশ হবে। যেমন যে, যিনি, যাহারা, যারা, যে এখানে এসেছিলেন সে ছিল আমার ভাই, এই যে,
অবশ্য দেশে যদি বলি সেটা আবার অন্য অংশে চলে যাবে, সেটা নিত্য সম্বন্ধীয় অব্যয়ের মধ্যে চলে যাবে। আমরা অব্যয়ের অংশে সেটা আলোচনা করব, এখানে সেটা বলবো। আমরা এখানে যে, যারা, যাহারা ইত্যাদি যে এগুলিকে আমরা বলবো সংযোগ জ্ঞাপক সর্বনাম। আর দশ নম্বরে হচ্ছে যে অন্যাদি জ্ঞাপক সর্বনাম, দশ নম্বর হচ্ছে যে অন্যাদি বাচক বা অন্যাদি জ্ঞাপক সর্বনাম। তো অন্যাদি জ্ঞাপক সর্বনামগুলো অন্য অপর পর, এগুলো হচ্ছে অন্যাদি জ্ঞাপক সর্বনাম। তো শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে যে আমাদের সর্বনাম, অর্থাৎ সকল নামের জন্য যেগুলি ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলছি সর্বনাম। তোমরা একটু বইয়ের, তোমাদের বইয়ের মধ্যে এটা আছে 103 পৃষ্ঠায়, একটু মিলিয়ে দেখবে আমাদের কথাগুলির সাথে তোমাদের মিলছে কিনা। এখান থেকে একটি কমন প্রশ্ন এসসি পরীক্ষায় সাধারণত থাকে, তোমরা এটি একটু ভালোভাবে দেখে নিবে। তোমাদের সময় আর কতক্ষণ একটু যাচাই করে নিতে হয়। আমরা আরো কিছুক্ষণ চালাতে পারবো, আমাদের আরো সময় আছে। এরপরে আসো, সর্বনামের আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, সর্বনামের পুরুষ। এই পুরুষ নিয়ে, মেয়ে মানুষ পুরুষ মানুষ কিন্তু আসলে সেই পুরুষ নয়, এটা লিঙ্গের পুরুষ নয়। ইংরেজিতে আমরা এটাকে পার্সন বলতে পারি, বাংলায় এর নাম দেওয়া হয়েছে পরিভাষায় পুরুষ। কিন্তু পুরুষ বলতে আমরা নারী পুরুষ বুঝবো না, বা ম্যান উইমেনের যেই মানে যে বিষয়টা সেটা এখানে নয়। এখানে পার্সনের ব্যাপারটা, ইংরেজিতে পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলায় এরা হচ্ছে যে পুরুষ তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ হচ্ছে কি, এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইতে তোমরা দেখবে যে পুরুষটার একটা বিকল্প নাম আছে, পক্ষ, ভাগ, অংশ। যেমন বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। আর সেটাই এই 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 বিষয়ের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের নবম দশম শ্রেণীর বইতে এটা এসছে পুরুষ হিসাবে, ইংরেজিতে যেটাকে তোমরা পার্সন হিসাবে পড়ে থাকো। তাহলে যিনি কথা বলবেন তিনি বক্তা, বক্তা মানে উত্তম পুরুষ, বক্তা সবসময় উত্তম পুরুষ। দুইটা লোক যদি পাশাপাশি কথা মানে দাঁড়িয়ে সামনাসামনি কথা বলেন তাহলে এটা আপেক্ষিক হয়ে যায়, যিনি বলেন তিনি উত্তম পুরুষ, যিনি শুনেন তিনি মধ্যম পুরুষ, তিনি মধ্যম পুরুষ। আবার যিনি বলেন, আবার যিনি এতক্ষণ শুনেছেন আবার বলবেন, তিনি হয়ে যাচ্ছেন উত্তম পুরুষ, অপর ব্যক্তি হয়ে যাচ্ছেন মধ্যম পুরুষ। এখানে বক্তা শ্রোতা সম্পর্ক, তাহলে স্বয়ং বক্তা উত্তম পুরুষ। যেমন আমি, আমি কি, আমি উত্তম পুরুষ। আর শ্রোতা হচ্ছে মধ্যম পুরুষ, বক্তার কথা যে শুনে সামনাসামনি সে মধ্যম পুরুষ। এখন তোমরা আমার কথা শুনতেছ, এটাকে কোন পুরুষ আমরা বলবো? তোমরা আবার সামনাসামনি নয়, ওসব ভার্চুয়ালি সামনাসামনি হওয়ার কারণে যারা এই ক্লাসটা অংশগ্রহণ করছো তোমরা দেখতেছো যে এই দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা মধ্যম পুরুষ বলতে পারি, কিন্তু তুমি আমার চেয়ে এখন কয়েক কিলোমিটার দূরে, কয়েকশো মাইল দূরে আছো কেউ কেউ। হ্যাঁ, অনেক দূরে আছো, কয়েক কিলোমিটার দূরে আছো অনেকেই। তো সেই জন্যে যিনি শ্রোতা, শ্রোতা পক্ষ, তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। তুমি, আমরা একটা কথা বলে থাকি যে তুমি আর আমি ছাড়া সবাই থার্ড পার্সন, অর্থাৎ অন্য পুরুষ বা অন্য পক্ষ, এটাকে নাম পুরুষ বা অন্য পক্ষ বলা হয়, অন্য পক্ষ বলা হয়। অর্থাৎ তুমি আর আমি সামনাসামনি এই দুইজন ছাড়া বাকি যা আছে, রহিম করিম যা, অর্থাৎ পরোক্ষভাবে যারা আছে সবাই নাম পুরুষ। হ্যাঁ, এবং সকল বিশেষ নাম পুরুষের অন্তর্ভুক্ত, সকল সকল বিশেষ শব্দ নাম পুরুষ, যত বিশেষ আছে সকল বিশেষ শব্দ নাম পুরুষ। এটা তো সাধারণ কথা আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, আর একটা বিষয় দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব। সর্বনামে আর একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, আমি এখানে দুটো বাক্য লিখে দিই। তাহলে আমরা পুরুষটা কি বুঝলাম, পুরুষ হচ্ছে যে যিনি কথা, পুরুষ হচ্ছে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আর
যিনি কথা বলবেন স্বয়ং বক্তা উত্তম পুরুষ, যিনি বক্তার কথা শুনবেন তিনি মধ্যম পুরুষ, যিনি বক্তা শ্রোতা কারোর কথা শুনবেন না এর বাহিরে যিনি থাকবেন তিনি হচ্ছেন নাম পুরুষ। এখানে আমরা আরেকটা জিনিস আমরা দেখে থাকি, তাকে বলো কাকে চান। একটা মজার বিষয় আছে এখানে, একটু তোমরা যারা ক্লাসটা অংশগ্রহণ করবে অথবা যারা শুনবে ভালোভাবে খেয়াল করলে দেখবে যে এখানে একটা মজার বিষয় আছে। তাকে এর কে হচ্ছে যে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। কাকে এর কে হচ্ছে যে বিভক্তি, তাহলে আর থাকতেছে তা আর এখানে থাকতেছে কা। এখন তা একটা সর্বনাম, তা একটা সর্বনাম, এবং তা কি সর্বনাম? আমরা কি একটু আগে যে দশ প্রকার সর্বনাম পড়েছি তা তো আসলে তা ছিল না, হ্যাঁ, আর কা ছিল না, অথবা তো তোকে তোকে যেতে বলেছে, তো এর সাথে যখন কে বাদ দিলে থাকতেছে কে, তো থাকতেছে। এগুলি বলছি সর্বনাম, আসলে এগুলি সর্বনাম নয়, এগুলির পিছনে যে সর্বনামটা ছিল সে সর্বনামটা হচ্ছে যে সে, এখানে হচ্ছে কে, আর এখানে হচ্ছে তুমি। তাহলে কি সে কে বলো অথবা কে কে চান অথবা তুমি কে যেতে বলেছে, এরকম যদি বলি তাহলে তো একটা হাসির রোল পড়ে যাবে যে কি কীরকম বাংলা শুরু হয়েছে, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে যে যখনই সর্বনামের সাথে কে বিভক্তি বা কিছু বিভক্তি যোগ হয় তখন সর্বনামটার রূপ পরিবর্তন হয়ে যায়। সর্বনামের এই রূপকে বলা হয় সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ। সর্বনামের কি বলা হয়? বিভক্তিগ্রাহী রূপ। যখনই সের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে তখন সে পাল্টে গিয়ে তা হয়েছে, এই জন্য হয়েছে তাকে বলো। যখনই কে সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে তখন কে হয়ে গেছে কা, তাহলে কাকে চান, অথবা তুমি এর সাথে কে যুক্তি হয়েছে তাহলে তুমি কে যেতে বলেছে। হ্যাঁ, যদি এরকম শুনি তাহলে সে কি কাঁচা ইংরেজি বা কাঁচা বাংলা আমরা বলবো, আমরা হাসাহাসি করবো কেমন কথা বলে। তো এটা আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে কি সে কে তুমি, এই সর্বনামগুলির সাথে যখন আরও আছে সর্বনাম, এখানে একটা চার দেওয়া আছে তোমরা দেখবে, 124টা নিচে চার দেওয়া আছে, ওই চারের মধ্যে তোমরা দেখবে যে এগুলি ইয়ে হয় কি বলে সর্বনামের সাথে বিভক্তি যোগ হলে সর্বনামটা তার নিজস্ব রূপ পরিবর্তন করে, এটাকে বলা হয় সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ। আমরা আজকে বোধহয় সময় এখানে শেষ হয়ে গেছে, আমি এ পর্যন্ত শেষ করতে চাই আজকে শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী পাঠে আমরা অব্যয় নিয়ে তোমাদের কাছে হাজির হব, আমাদের পত্রকরণ 3 নামে পরবর্তী পাঠ যেটি থাকবে। তো যারা ক্লাসটি উপভোগ করেছ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অথবা যারা যারা শুভাঙ্গী যে যারা এই ক্লাসটা দেখছেন দূর দূরান্ত থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।